হ্যালো বন্ধুরা, মহাকাশ গবেষণায় আরও এক তথ্যমূলক ভিডিও নিয়ে চলে এলাম। আজ রাত 3:30 মানে ভারতীয় সময় 3:30 ও বাংলাদেশের সময় 4:00 ভোরের দিকে উড়বে নর্থপ গ্রামানের একটি রকেট, এবং সেটা লাইভ অবশ্যই দেখতে পারবেন নাসার তরফ থেকে। আর এত ভোর রাতে আমাদের ট্রাভেল শুটার চ্যানেলে আমরা লাইভ নিয়ে আসছি না, আমরা কিন্তু লাইভের নির্বাচিত অংশ অবশ্যই নিয়ে আসব। কি যাবে এতে? যাবে সিগনাসের একটি স্পেসক্রাফট, যেটি কার্গো স্পেসক্রাফট, মালপত্র নিয়ে যায়, এবং এটি লিফট অফ করবে ওয়ালপস ফ্লাইট ফেসিলিটি ভার্জিনিয়া থেকে। সিডিউল লোকাল টাইম অনুযায়ী 5:56 করা হয়েছে, আমাদের ভারতীয় সময় 3:26 এবং বাংলাদেশের সময় অনুযায়ী 3:56 এটি কিন্তু উড়বে। আর এই যে সিগনাসের কার্গো স্পেসক্রাফটটি আগে যখন উড়েছিল তার নাম ছিল কল্পনা চাওলার নামে রাখা হয়েছিল, এবারের যে স্পেসক্রাফটটি এটির নাম রাখা হয়েছে আমেরিকান অ্যাস্ট্রোনট, তবে তিনি প্রথম এশিয়ান যিনি আমেরিকায় বসবাস করেছিলেন, ওনার নাম হচ্ছে SS এলিসন ওনিজুকা। এই যে স্পেসক্রাফটটি এতে কি যাচ্ছে, এতে যাচ্ছে 8,200 পাউন্ড মালপত্র, যা কেজিতে করলে দাঁড়ায় 3,720 কিলোগ্রাম। রিসার্চের জিনিসপত্র, টেকনোলজি ডেমনস্ট্রেশনের জিনিস, এবং যে ক্রিউরা ওখানে রয়েছেন মানে মহাকাশচারীরা, তাদের জন্য খাবার দাবার, ফল, কয়েকদিন যাতে টাটকা ফল খেতে পারেন, এই সমস্ত জিনিস যাবে, জামা কাপড় যেগুলো যায়। এছাড়া এই প্রথম 3D প্রিন্টিংয়ের ডেমনস্ট্রেশনের একটি মেশিন যাবে, যেটি মহাকাশে প্রথম 3D প্রিন্টিং করা হবে, সেটি বিষয়ে আগামী দিনে আমরা যেরকম যেরকম জানতে পারবো আপনাদের জানাবো। এছাড়াও ইঞ্জিনিয়ারদের টিস্যু ইউজ করা হবে তাদের মাসেল লসের ব্যাপারে, এই ধরনের পরীক্ষা নিরীক্ষা হবে। তো টোটাল 8,200 পাউন্ড মানে 3,720 কিলোগ্রাম মালপত্র যেতে চলেছে এই স্পেসক্রাফটটিতে। এবং রকেটটি যখন উড়বে, ওড়ার টাইম আমি বললাম আমাদের ভারতীয় সময় 3:26, রকেটটি ওড়ার পর 196 কিলোমিটার উপরে, মানে কার্মান লাইন তো 100 কিলোমিটার উপরে, তারও উপরে গিয়ে, আরও 96 কিলোমিটার উপরে গিয়ে রকেট তার এই স্পেস যে ক্র্যাফটটি মডিউলটি, কার্গো মডিউল, সেই মডিউলটিকে রিলিজ করে দেবে। নর্থপ গ্রামানের এই রকেটটি কিন্তু রিইউজেবল রকেট নয়, সেটি যে যন্ত্রাংশ বা প্রথম স্টেজ সেগুলো আবার পৃথিবীতে সমুদ্রে এসে পড়বে এবং সেখান থেকে কালেক্ট করবে কোস্টগার্ডরা, যেরকম হয়ে থাকে SpaceX-এর Falcon 9 মতো ড্রোন শিপে এসে ল্যান্ড করার ব্যাপার এটার মধ্যে নেই। এরপর এটি উঠতে থাকবে এবং আগামী 2-3 দিন বাদে এটি কিন্তু ডক করবে আন্তর্জাতিক মহাকাশ স্টেশনে, সেখানে কানাড্রাম অপারেট করবেন ভিতরে থাকা মহাকাশচারীরা, এবং কানাড্রাম অপারেট করে সেই কার্গো স্পেসক্রাফটটিকে ক্যাপচার করবে, তারপর আস্তে আস্তে করে এনে জয়েন করাবে আন্তর্জাতিক মহাকাশ স্টেশনের যে হ্যাচ মানে দরজা, সেই দরজার সঙ্গে, এবং তারপরে সেটির ভিতরে যে মালপত্রগুলো রয়েছে সেই মালপত্রগুলো বের করে নেওয়া হবে। আপনারা জানেন এর আগে টার্ডিগ্রেডস এবং আরও একটি প্রাণী পাঠানো হয়েছিল, এছাড়া কার্গো স্পেসক্রাফট তো মাঝে মাঝেই পাঠাতে হয়, কারণ মহাকাশচারীদের খাবার দাবার, ব্যবহারের জিনিসপত্র, ব্যাটারিজ, এই সমস্ত জিনিস রাখতেই হয়, পাঠাতেই হয় মাঝে মাঝে। তো এই লঞ্চটা রয়েছে, লঞ্চটা যদি আমাদের ভারতীয় সময় দিনের বেলা কিংবা মিনিমাম 10:50-11 হতো, আমরা অবশ্যই লাইভ নিয়ে আসতাম। মাঝরাতে 3:30 সময় লাইভ নিয়ে আসলে আপনাদের মধ্যে অনেকেই হয়তো থাকবেন না, তাই কালকে সকালের দিকে এর যে লাইভের নির্বাচিত অংশ আমরা যেরকম নিয়ে আসি সেরকম নিয়ে আসব। তো এটা ছিল আজকের গুরুত্বপূর্ণ খবর, যে মাঝরাতে লঞ্চ হতে চলেছে নর্থপ গ্রামানের একটি রকেট, এবং সেই রকেটে করে একটি সিগনাস যে কার্গো ক্যাপসুল, কার্গো মডিউল বলা হয়, সেই মডিউলটি যেতে চলেছে ভারতীয় সময় 3:26। কেমন লাগলো ভিডিওটা জানাতে ভুলবেন না, সঙ্গে থাকবেন আমাদের, সাবস্ক্রাইব করে লাইক শেয়ার অবশ্যই করবেন, আর কমেন্ট বক্সে আপনার গুরুত্বপূর্ণ মতামত জানাবেন। আসি, আবার দেখা হবে, সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, টাটা।